চলগ্রামে এই কর্মসূচি হলো খানাকুলের বালিপুর ও পরশুরা চিলাডাঙ্গি এলাকায়। দুই জায়গাতেই ব্লক প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে গ্রামের মানুষের অভাব অভিযোগের কথা শোনেন, পাশাপাশি সমাধানের আশ্বাস দেন তারা। চলগ্রামে এই কর্মসূচি আরামবাগেও হয়েছে। রূপনগর বিস্কিটস, 8 থেকে 80, খেতে ভালোবাসি। চলগ্রামে এই কর্মসূচিকে সামনে রেখে খানাকুল 1 নম্বর ব্লকের বালিপুর এলাকায় প্রশাসনের উদ্যোগে এক বিশেষ কর্মসূচি হয়ে গেল মঙ্গলবার। জানা গেছে, হুগলি জেলার প্রশাসনের উদ্যোগে গ্রামের মানুষের অভাব অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শুনতে প্রশাসন এই কর্মসূচি গ্রহণ করে। মঙ্গলবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর ব্লকের বিডিও দেবাশিস মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ, খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ বাগ, তৃণমূল নেতা মিন্টু পাল সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিন পরিবেশকে বাঁচাতে এবং পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে সবুজ মেলার আয়োজন করা হয়। উপস্থিত ব্লক প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন জায়গায় চারা গাছ রোপণ করেন, পাশাপাশি একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেই আলোচনা সভায় তাদের সমস্যার কথা তুলে ধরেন গ্রামের মানুষ। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। এই কর্মসূচিতে অরুণ্ডা, তাঁতিশাল ও রামমোহন পু অঞ্চলে মানুষ অংশগ্রহণ করে। প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেছে এলাকার মানুষ। এটা ব্লকে এটা শুভ উদ্বোধন হচ্ছে। আমাদের 13টা যে পঞ্চায়েত আছে, 13টা পঞ্চায়েতেই সবুজ মালা, এই যে গাছ লাগানোর যে প্রজেক্ট আমাদের হচ্ছে। আগে বালিপুরে যেটা আমাদের ওই চলগ্রামে যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান শেষে আমরা এখানে আমাদের সভাপতি ম্যাডাম, কর্মাধ্যক্ষরা আছেন, সদস্য সদস্যরা আছেন, প্রধানরা আছেন, পঞ্চায়েত এবং ব্লকের স্টাফরা আছেন, সাধারণ মানুষ আছেন, সকলকে নিয়ে আমরা এই বালিপুর গ্রাম পঞ্চায়েতে সবুজ মালার প্রজেক্টের এই গাছপোতার যে প্রজেক্ট সেটাকে আমরা উদ্বোধন করলাম। এটা পর্যায়ক্রমে আমাদের 13টা পঞ্চায়েতেই হবে। অপরদিকে হুগলি জেলা শাসকের উদ্যোগে চলগ্রাম অনুষ্ঠান হয়ে গেল পরশুরার শ্যামপুর পঞ্চায়েত এলাকায়। এদিন চিলাডাঙ্গি শ্যামপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। চলো প্রোগ্রামটা তো আজকে হুগলি ডিস্ট্রিক্টব্যাপী সব জায়গাতেই হচ্ছে। আমাদের এই পরশুরা ব্লকে আমরা 3টে গ্রাম পঞ্চায়েত নিয়ে করলাম। এখানে শ্যামপুর, শ্রীরামপুর এবং চিলাডাঙ্গি জিপি, এখানে এখানকার সাধারণ মানুষ এসেছিলেন। আমরা প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে ওনাদের অভিযোগ শুনলাম, আমরা নোট করে নিয়েছি, নথিবদ্ধ করেছি এবং আমাদের কমপ্লেন বক্স ছিল, অভিযোগ বাক্সতে ওনারা অভিযোগও জমা করেছেন। আমরা সেগুলো নিয়ে পর্যালোচনা করব আমাদের স্তরে। এবার বেশ ভালোই হলো, আজকে মানুষ খোলা মনে বলতে পারলেন, অনেকেই অনেকের অভিযোগ আমরা শুনতে পেলাম। তো আশা করি এটা কার্যকর হবে। এটা মানে ডিএম সাহেবের নির্দেশেই আমরা করলাম। এটা আশা করি মানুষও খুশি এবং আমরাও আশা করি ভবিষ্যতে এই ফেসিলিটিগুলো বা যেগুলো ওনাদের দাবি দেওয়া পৌঁছে দিতে পারবো। একই সাথে আরামবাগ ব্লক প্রশাসনের উদ্যোগে মলয়পুর 2 নম্বর অঞ্চলের পূর্ব কেশবপুর এলাকায় এই চলগ্রামে কর্মসূচি হলো, যেখানে ব্লক স্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর বুধবার এলাকায় একটি প্রশাসনিক বৈঠক হবে। এই বৈঠক থেকেই মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করবেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা।